Hi viewers, welcome to my channel. Today I will show you how to make a pop-up. Amra je window repair miami namok je ekti website ortat service type er website toiri korchhilam apnara dekhchilen je amra request a quote e porjonto chole eshechhilam heading header option menu ebong tar pore amader je main যে কল টু অ্যাকশন সেখানে চলে এসেছি। এই কল টু অ্যাকশনে এই রিকোয়েস্ট কোর্টে এখানে ক্লিক করলে দেখেন যে ঠিক আপনি যেখানে আছেন যে পেজে আছেন ওই পেজেই কিন্তু আবার ফেরত নিয়ে আসতেছে। এটা কিন্তু হর নয়, এখানে হবে কি একটি পপ আপ আসবে, সেখানে একটা কন্ট্যাক্ট ফর্ম আসবে, কন্ট্যাক্ট ফর্মে আপনার মোবাইল ফোন ইমেইল অ্যাড্রেস সহ যেগুলো আপনি চাচ্ছেন লিড চাচ্ছেন লিড জেনারেশনের যে লিড চাচ্ছেন সেই লিডটা বসাতে হবে এবং সেটা নিয়ে যাবে অন্য একটি পেজে। এটা কিভাবে করা যায় আজকে আমরা তাই দেখাবো। চলুন কথা না বলে আমরা এগিয়ে যাই, কিভাবে একটি পপ আপ তৈরি করতে পারি এবং তা কিভাবে আপনারা অতি সহজে তৈরি করতে পারবেন আপনাদের ওয়েবসাইটে তা আপনাদেরকে আজকে দেখাচ্ছি। ওকে, আমি চলে এসেছি ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ড থেকে ট্যাম্পলেট, ট্যাম্পলেট থেকে দেখুন ট্যাম্পলেটের ভিতরে কিন্তু রয়েছে পপ আপ, পপ আপস নামক একটি অপশন রয়েছে। এখানে আসলে দেখেন রয়েছে অ্যাড নিউ পপ আপ। অ্যাড নিউ পপ আপে আসলে এখানে আপনার যে ট্যাম্পলেট তৈরি করবেন সেই ট্যাম্পলেটে একটি নাম দিতে হবে। আমরা এখানে নাম দিলাম উইন্ডো রিপেয়ার, উইন্ডো রিপেয়ার, আচ্ছা উইন্ডো রিপেয়ারই থাক। এই নামে আমরা একটা ক্রিয়েট করবো, একটা ট্যাম্পলেট ক্রিয়েট করবো। ট্যাম্পলেটটি ক্রিয়েট হয়ে গেলে ট্যাম্পলেট হচ্ছে একটা ডাইস জাস্ট ফর, সেখানে আপনি আপনার সিস্টেম মতো আপনি তৈরি করবেন, করে সেই ট্যাম্পলেটটিকে ব্যবহার করবেন। এটাই হচ্ছে ট্যাম্পলেটের কাজ, যেটা আপনার এলিমেন্টারে পাচ্ছেন আপনি পপ আপসে। এখানে অনেকগুলো ট্যাম্পলেট আপনি পাবেন, ট্যাম্পলেট তৈরি করা রয়েছে। দেখুন যেগুলো পুরো এগুলো হলো লেখা, পুরো লেখা, সেগুলো হচ্ছে আপনাকে টাকা দিয়ে কিনতে হবে। আমরা এক্ষেত্রে আমরা যারা আপনারা ট্যাম্পলেট নেবেন পুরো, তারা পুরো পুরো ভাষণ আপনার যখন থাকবে তখন আপনি নেবেন, আমরা ট্যাম্পলেট নিব না। আমরা একটি নতুন পপ আপ নিজেরা তৈরি করব। চলুন দেখি কিভাবে আমরা পপ আপটি তৈরি করতে পারি। এখন আমরা পপ আপ তৈরি করার জন্য সেটিংস এই বাটনে ক্লিক করলাম। দেখেন সেটিংস থেকে আমরা এটাকে উইডটাকে কমাচ্ছি, আচ্ছা 400 উইড নিলাম। এবার কাস্টম হাইটটা নেব, কাস্টম আমাদের প্রয়োজন মতো যতটুকু প্রয়োজন। ওকে, উইডটা একটু কমাই দেই, 380 করে দিলাম। কন্টেন্ট পজিশন আমরা রাখবো সেন্টার, যে কন্টেন্টটা দেবো সেই কন্টেন্টটা সেন্টারে থাকবে এই পপ আপের। হরিজন্টাল দেখতে পাচ্ছেন আমরা মাঝামাঝি জায়গায় রাখবো, ভার্টিক্যাল আমাদের দুটি আমরা মাঝখানে রাখবো, ওভারলে থাক, ক্লোজ বাটনও থাকবে, ইন্টারেন্স অ্যানিমেশন এখানে আমরা যখন ক্লিক করব জুম ইন এই অপশনটি আমরা সিলেক্ট করব। তারপর এক্সট্রা এখানে আমরা দেব জুম আউট, এক্সিট অ্যানিমেশন, যেটা অ্যানিমেশন ডিউরেশনটা সিলেক্ট করে দেবো কতটুকু টাইম ডিউরেশন হবে 1 সেকেন্ড। চলুন আমরা চলে যাই স্টাইল অপশনে, স্টাইল অপশনের ব্যাকগ্রাউন্ড টাইপ কেমন হবে। এখানে দেখতে পাচ্ছেন কালার গ্রেডিয়েন্ট
গ্রেডিয়েন্টে সাধারণত দুইটা কালার, একাধিক কালারের থাকে, তাহলে আমরা কালারগুলো সিলেক্ট করে দিতে পারি। সেকেন্ড কালার যেটা, দুইটা কালার যে কম্বিনেশন, সেকেন্ড কালারটা কি হবে, দুইটা কালারের কম্বিনেশন থাকবে তো একটি, তাহলে আমরা ফার্স্ট কালার এবং সেকেন্ড কালার দুইটাকে আমরা সিলেক্ট করে দিলাম। এরপর লোকেশন অপশনে, মানে ওই যে কালারের লোকেশনটা, কালারটা কেমন হবে সেটা ঠিকঠাক করার জন্য এটা ব্যবহার হবে। নেক্সট অপশন আমরা যে কালারটি সিলেক্ট করলাম, দেখতে পাচ্ছেন লোকেশন অ্যাঙ্গেল 0 এবং এটা হচ্ছে 180। থাক, এরপরে অপশনে আমাদের ওভারলেতে কি আছে দেখি। ওভারলে অপশনে কালার, একটি কালার সিলেক্ট করে দিতে হবে। ওকে, ওভারলেটা অনেকটা অপাসিটির মতো কাজ করে, হালকা করে রাখলাম। এবার আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ক্লোজ বাটনটা কেমন হবে। ক্লোজ বাটনের পজিশন ইনসাইড, তাক ভার্টিক্যাল পজিশন, এখানে 1 দিয়ে দেবেন, 2 হরিজন্টাল পজিশনের সাইজটা কতটুকু হবে তা দেখাচ্ছি। আমি এখানে ব্যবহার করলাম 24। কালার বর্ডার কি দেব, কালার কালো দিয়ে দেব। ওকে, ওভারে কি হবে, ওভারের অপশনে আমরা হলুদ দিয়ে দিলাম। ওকে, দেখতে পাচ্ছেন ওভার সেকশনে কি কেমন হলো। এবার চলুন, এবার আমরা ওভারলেটা আর একটু কাজ করে আসি। ওভারলেটা আর একটু কমাই দিলাম। হ্যাঁ, এবার বক্স শ্যাডোটা, পপসের বক্সের যে শ্যাডো, সেই শ্যাডোটা আমরা একটু শ্যাডোটা উঠাই দিলাম, শ্যাডো এখন নেই। এরপরে আমাদের ভিতরে কন্ট্যাক্ট ফর্ম বসাবো কিভাবে সেটা দেখানোর জন্য আমরা চলে যাচ্ছি আমাদের এই যে দেখতে পাচ্ছেন প্লাস অপশন, অ্যাড নিউ সেকশন। নিউ সেকশনে আমরা একটা সেকশন নেব, অন কলামের একটা সেকশন নিলাম। এখানে আমরা সেকশনের যখন এডিট করব তখন সেকশনের এখানে ক্লিক করব, ক্লিক করে নো গ্যাপ দেব, কলাম গ্যাপে হাইট হবে হলো আমাদের ডিফল্ট। এবার স্টাইল অপশনে গেলে এখানে যেগুলো রয়েছে ব্যাকগ্রাউন্ড ওভারলে, আমরা একটা ব্যাকগ্রাউন্ডে সাদা দিয়ে দিলাম, অপাসিটিটা একটু কমাই দিই, 20 করে দিলাম, 0.20। এরপরে আমরা যাব হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম আনব। এলিমেন্টে আমরা সার্চ বক্সে লিখলেই আমাদের ফর্মের অপশনটা চলে আসবে, সেটা বসাবো। হ্যাঁ,
হ্যাঁ, আমাদের ফর্মের অপশন কিন্তু চলে এসেছে। তাহলে আমরা লেবেল অর্থাৎ যে নেম, ইমেল, এগুলো হচ্ছে লেবেল, এই লেবেলগুলো উঠাই দেবো। শুধুমাত্র আমাদের নাম, ইমেল, মেসেজ এটা থাকবে। ইনপুট সাইজ হবে হচ্ছে মিডিয়াম। নিউ ফর্ম, ফর্মের নাম দিয়ে দেই আমরা বাটন ফর্ম। এবার আমরা এই ফিল্ডগুলো কি হবে সেগুলো পরিবর্তন করি। চলুন আমাদের ফিল্ডে আমরা নাম, ইমেইল, এরপরে অ্যাড করব। অ্যাড করে এই ফিল্ডে দেবো হচ্ছে ফোন নাম্বার। ফিল্ডের যে ফোন নাম্বারটা এখানে টেক্সট আমরা লিখি, টেক্সটে দেখেন কোথাও টেল, হ্যাঁ টেল আছে, হ্যাঁ এটা হচ্ছে ফোন নাম্বার। এবার লেবেলটা হবে কি ফোন নাম্বার। কপি করি, প্লেস হোল্ডারে বসাই দেই। এই তো ভিতরে যে বসবে সেটা হচ্ছে প্লেস হোল্ডার। এবার রিকোয়ার্ড, ফোন নাম্বার রিকোয়ার্ড, কলাম ওয়েটটা কতটুকু হবে 75, আমরা 100 করে রাখলাম। এবার আমাদের নেম রিকোয়ার্ড দিয়ে দেই, নেমও রিকোয়ার্ড দিয়ে দিলাম। তারপর আছে ইমেইল, ইমেলের রেকর্ড দেওয়া রয়েছে। এবার আর একটা মেনু যদি অ্যাড করি, অর্থাৎ এখানে আমরা দিতে পারি লোকেশন অর্থাৎ অ্যাড্রেস, অ্যাড্রেস লোকেশন, লোকে রিকোয়ার্ড ফিল্ড অফকোর্স। ওকে, আমাদের চলে আসছে কিন্তু সবগুলো অপশন। তাহলে আমরা এখন দেখেন পুরো নাম, ইমেল, এই যে এই কন্ট্যাক্ট ফর্মটা, ফর্মটা একটু ভালো দেখা যাচ্ছে না, এটাকে একটু চাপাই দিতে হবে। এর জন্য সেকশন এডিট করব। সেকশন এডিট করলে সেকশনের লেআউটে যাব, লেআউটে যে কলাম উইডটা কমাই দেবো আমরা। আর একটু বড় দিলাম, 350 দিয়ে দিই। ওকে থাক, তাহলে আমাদের এবার আমাদের শেপটা চলে আসছে। পেন্সিল বরাবর এডিট সেকশনে আমরা এডিট করি। বাটনস, বাটনসে ক্লিক করলে আমাদের বাটনটা কেমন হবে, মিডিয়াম স্মল। এবার স্টেপ বাটনসে, আচ্ছা স্টেপ বাটন হচ্ছে অনেক জায়গায় দেখবেন পরবর্তীতে পরবর্তীতে নেক্সটে নেক্সট নেক্সট এইভাবে বাটন আসতেই থাকে, ফিল আপ করতে হয় দুইটা তিনটা স্টেপে। সেরকমভাবে যদি আমরা করি তাহলে সেটা ক্ষেত্রে স্টেপ বাটন সেটা কাজ করবে। আমরা তা না করে একটা ফর্মেই থাকবে, এটার জন্য সাবমিট বাটন এখানে কাজ করব। সেন্টের জায়গায় আমরা যা করব সেটা হচ্ছে সাবমিট, সাবমিট, সাবমিট একটা লিখে দেবো। এরপরে আইকন দিতে চাইলে দিতে পারেন, কিন্তু আমরা আইকন নেব না। এবার দেখতে চাইছেন আমরা অ্যাকশনস আফটার সাবমিট, মানে সাবমিট বাটনে ক্লিক করার পরে কী ঘটবে সেটা। তো কালেক্ট সাবমিশন, তারপরে ইমেল সংগ্রহ যেটা, এরপরে আমরা আরও বাড়াই প্লাস দিয়ে, আমরা রিডাইরেক্ট করে দেবো। রিডাইরেক্ট দেখুন, রিডাইরেক্ট দেওয়ার পর ইমেলের নিচে চলে আসছে রিডাইরেক্ট। তাহলে ইমেল যদি আপনি সাবমিট কী কোথায় সাবমিট করবেন সেই ইমেলটা এখানে সেট আপ করে দেওয়া যায়। এখন দেখতে পাচ্ছেন এখানে ইমদাদুল হক বিইউ @gmail.com এটা রয়েছে। এখানে আপনি আপনার যে সাইট, সেই সাইটের জন্য যে ইমেলটা ব্যবহার করবেন, অথবা সাইটের ভিতরে যে অ্যাডমিন প্যানেলে যে সিম্পানেলে যে যদি ইমেল তৈরি করেন সেই ইমেল দেবেন, অথবা আপনি নিজস্ব একটা পার্সোনাল ইমেল দেবেন যেখানে এই যে যারা আসবে লিড করবে তারা যেন ক্লায়েন্টরা এসে আপনার এখানে ইমেলটা তাদের ইমেলটা দিলে, আপনার টু যেহেতু দেওয়া হয়েছে টুর কারণে আপনার যেখানে আপনি পাঠাবেন আপনি যেখানে রাখবেন সেই ইমেলে চলে যাবে। আর হচ্ছে মেসেজ, এটা নিউজ মেসেজ ফর্ম উইন্ডো রিপার এটার দরকার নেই। সাবজেক্ট, এটা হলো সাবজেক্ট, ইমেলে কী সাবজেক্ট হবে
তারপরে অপশনে মেসেজ বলতে অল ফিল্ডস, এখানে নেম, ইমেল, ফোন নাম্বার, লোকেশন এগুলো অটোমেটিক্যালি লেখা হয়ে যাবে। তারপরে ফর্ম ইমেল, এটা হলো যে ইমেল থেকে আসবে। আচ্ছা, ফর্ম ইমেলে দিলাম email@imdadulhaq.gmail.com, নেম হলো কোম্পানির যে নাম, সাইডের নাম, রিপ্লে টু, এখানে ইমেল ফিল্ড, সিসি এগুলো দরকার নেই, সিসি বিসি এগুলো আপনার অত দরকার নেই। এরপরে রিডাইরেক্ট অপশন, এটা কাজ করুন। রিডাইরেক্টে কোথায় রিডাইরেক্ট হবে সেই ইউআরএলটা আপনি দেবেন। সাইট ইউআরএল, সাইটের যে ইউআরএল সেই ইউআরএলে যাবে। এরপরে স্টাইল, স্টাইলে আমরা কলামস, গ্যাপ এগুলো একটু কমাই দেব, বাড়াই দেব। দেখতে পাচ্ছেন স্পেস লেবেলিং, লেবেলে এটা লাগবে না। টেক্সট কালার, এইচটিএমএল ফিল্ড, এখানেও আপনাদের কোনো কাজ করার প্রয়োজন নেই। এবার ফিল্ড অপশনে টেক্সট কালার কালো দিয়ে দিলাম। টাইপোগ্রাফি আপনি যে, আপনি যদি পপিন্সে নেন পপিন্সে দেবেন, মূলি নিতে চাইলে মূলিতে দেবেন, যেটা ব্যবহার করবেন। সাইজ 16, ওয়াইড 500 দিলাম। লাইন হাইটটা ব্যবহার করি আমরা একটু 18, ওকে। এবার আমরা আপডেট দিয়ে দেবো, অথবা ব্যাকগ্রাউন্ড কালারটা ব্যবহার করতে পারি। হালকা, ওকে, একটু সাদা সাথে আর একটু কম যাতে একটু বোঝা যায়। হ্যাঁ ঠিক আছে, রাইট রাইট অপশনে থাক। এবার আমাদের পরবর্তী কাজ হচ্ছে ব্যাক বর্ডার কালার, কালো দিয়ে দিলাম। বর্ডার উইথ বাড়িতে কমাইতে পারেন ইচ্ছে করলে, ওকে। এবার বর্ডার রেডিয়াস 1, পাঁচ করে দেওয়া হয়েছে। বাটনসের কাজটা এবার টাইপোগ্রাফি, বাটনে টাইপোগ্রাফি যা হবে মলি যেহেতু দিচ্ছি আমরা মলি দিয়েই। সাইজটা 16 দিলাম, 600। এবার পিক্সেলে দিয়ে দিই লাইন হাইট 20, ওকে। ওকে, নেক্সট এবং সাবমিট বাটন। সলিড, থাক এই কালারটাই রাখি। টেক্সট কালার কালো দিয়ে দিলাম। বর্ডার রেডিয়াস 5 দিন, 30, এটা আপনার ইচ্ছা মতো আপনি দিবেন।
मैसेज অপশনে আমরা টাইপোগ্রাফিতে চেঞ্জ করে দেই, মূলি দিয়ে দেই। সাইজ 16 বোল্ড করে দিলাম 500, লাইন হাইট 18, ওকে। আপডেট দিয়ে দেই, সেভ সেভ করলাম। এবার আমরা হাইটটা একটু ছোট করে দেই, সেটিংসে ক্লিক করলাম, উপরে হাইটের অপশনটা দেখতে পাচ্ছেন, হাইটটা কমাই দিচ্ছি, ওকে হাইটটা কমাই দিলাম। বটমে দিয়ে দেই, ওকে পাবলিশ, এই পর্যায়ে আমরা পাবলিশ করে দেবো। নেক্সট বাটনে ক্লিক করব, নেক্সট বাটনে ক্লিক করলাম, সেভ। এখন আমরা এই যে পপ আপটা বানাইছি এটা বাটনের সাথে সংযোগ করব কিভাবে, তার জন্য চলুন আমরা এক্সিট টু ড্যাশবোর্ডে যাই। এখানে এসে আমরা পেজ এই অপশনে, পেজেস এই অপশনে ক্লিক করব, ফন্ট পেজে যাব, আমরা হোম এডিট উইথ এলিমেন্টারে যাব, ওকে। আমাদের ফন্ট পেজে আমরা চলে আসছি, এখানে এই যে দেখতেছেন রিকোয়েস্ট এ কোড, এই পেন্সিল বরাবর এখানে ক্লিক করলাম, এই যে ইউআরএল এখানে আমরা পেস্ট করব আমাদের যে পপ আপের যে এখানে খুঁজে নেব আমরা পপ আপ, এখানে পপ আপের নাম দেব আমরা, এই যে আমাদের টেম্পলেটের নাম চলে আসছে উইন্ডো রিপেয়ার টেম্পলেট, ওকে এটা আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর পাবলিশ দিই। এবার আমরা আমাদের সাইটে রিলোড দিই, চলে আসছে আমাদের সাইট ওপেন হয়েছে। এবার আমরা একটু সময় নিয়ে দেখি, এখন আমরা যখন ক্লিক করব দেখুন আমাদের এটা চলে আসছে, ওকে ওকে। তাহলে আমরা একটা পপ আপ বানালাম এবং কল টু অ্যাকশন করার জন্য, কল টু অ্যাকশন করার জন্য আমরা দেখুন আমাদের যে এটা চলে আসছে নাম, ইমেল এবং ফোন নাম্বার, লোকেশন এটা সাবমিট করার জন্য। তাহলে এভাবে আপনারা আপনাদের যে কল টু অ্যাকশন অর্থাৎ লিড জেনারেশনের জন্য যে লিড কালেক্ট করবেন সেটা একটা পপ আপ তৈরি করবেন, কন্ট্যাক্ট ফর্ম তৈরি করবেন, সেটা কীভাবে করবেন তা দেখিয়ে দিলাম। বিদায় নিচ্ছি আজকে, এখানে দেখা হবে পরবর্তীতে, পরবর্তী সেকশনে।